हेलो अस्सलामु अलैकुम, वेलकम टू फौजिए जेनी ब्लॉग। केमन आछेन सबाई? आशा करी भालो आछेन। एजे देखते पाच्छेन एगुली होच्छे गिये चिकेन टिकिया बा चिकेन कबाब जेटाई बोलेन। एटा किभाबे बेसन दिए तैरी करा हय सेटाई आजके आपनादेर साथे शेयर करब। डाल दिए करले एटा आमार काछे एकटु झामेला मने हय, ताई बेसन दिए करछि। आर बेसन दिए किभाबे ए टिकियाटि तैरी करा हय সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিব, এরপর এখানে দিয়ে দিব বেসন। বেসনটা দিয়ে খুব অল্প লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। বেসনটা খুব ভালোভাবে ভাজতে হবে যাতে করে এটার যে কাঁচা গন্ধটা আসে সেটা যেন না থাকে। আর বেসনটা হচ্ছে গিয়ে আমাদের ঘরেই তৈরি করা, এটা কেনা না, আমার আম্মু ঘরেই তৈরি করে বেসন। সব ডাল দিয়ে, বুটের ডাল ওগুলো দিয়েই করে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে আস্তে করে চুলার আগুন দিয়ে এটাকে লো ফ্লেমে ভাজতে হবে যাতে করে এটা লেগে না যায়। যখন এটা কালারটা চেঞ্জ হয়ে আসবে, খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখন এখানে অল্প অল্প করে পানি দিব। আর এটাকে আমরা যে রুটির কাই করি সেরকম করে করে নিব। সবগুলো পানি একসাথে দিব না, অল্প অল্প করে পানি দিব আর এটাকে মিক্সড করে নিব। যেমনটা আমাদের রুটির জন্য কাই করা হয় ঠিক সেরকম একসাথে সব পানি দিলে এটা একদম নরম হয়ে যাবে। সেই জন্য এই যে আমি অল্প অল্প করে দিচ্ছি আর বেসনটা মিক্সড করে নিচ্ছি। এই যে আমার এই যে বেসনটা এখন মিক্সড করা হয়ে গিয়েছে, এখন বেসনটা সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে এটা যে কাঁচা গন্ধটা ছিল সেটা চলে গিয়েছে। বেসনটা এখন আমি একটা বাটিতে তুলে নিলাম। এই যে এই বেসনটা দেখতে এরকম হয়েছে, ঠিক আমরা বুটের ডাল যেরকম সিদ্ধ করে বেটে নেই ঠিক সেরকমই হয়েছে। এই যে এটা পার্থক্য কিছুই না আমার কাছে, ডাল সিদ্ধ করে সেটা আবার ব্লেন্ডারে ব্লেন্ড করা বা পাটায় পিষে একটু কষ্ট মনে হয়, সেজন্যই এভাবে করা। এখন একটা বাটিতে নিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা নিয়ে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তাটাকে খুব ভালোভাবে লবণ দিয়ে মেখে নিব। এই বেরেস্তাটা একদমই গুঁড়ো হয়ে যাবে। এই যে আমার পেঁয়াজ বেরেস্তা আর লবণটা মাখা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পুদিনা পাতা। এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, ডালা জিরার গুঁড়ো। এখন প্যাকেটে যে কাবাব মশলাটা পাওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিব অল্প পরিমাণে চিনি, চিনিটা দিলে টেস্টটা ভালো হয়। দিয়ে দিচ্ছি লেবু। দিয়ে সবকিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এই পর্যায়ে চাইলে কেউ এটা ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারে, মানে ব্লেন্ড মানে সবগুলো একসাথে মিশে যাবে। অল্প একটু ব্লেন্ড করে নিলে সবগুলো একসাথে মিশে যাবে। আমি এটা হাত দিয়েই করছি এখন। এই যে আমার এগুলি সবগুলো এখন মাখানো শেষ। এখন দিয়ে দিলাম চিকেনটা, এটা আমি চিকেনের বেস্ট পিসটা নিয়েছি। নিয়ে এটাকে আমি হালকা আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এরপর এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই যে একটু আগে যে করলাম বেসনটা সেটাই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। দিয়ে এগুলা খুব ভালোভাবে মিক্সড করে নিব, সবগুলো একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব, যেন ডিম, চিকেন, তারপরে এই যে বেসন, তারপরে আমি যে পেঁয়াজ বেরেস্তা মশলাগুলো সব যেন ভালোভাবে মিক্সড হয়ে যায়। এই যে আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি সবগুলোকে কাবাব আকারে, মানে টিকিয়া বলেন কাবাব বলেন যে যে শেপ দিতে চায়, আমার কাছে মনে হয় টিকিয়াটা গোল গোলই দেখতে ভালো লাগে, সেজন্য আমি সবগুলি গোল গোল করে করে নিচ্ছি। এই যে আমার টিকিয়াগুলো প্রায় বানানো হয়ে গিয়েছে, আমি এই শেপের করে করে নিয়েছি। সবগুলো কাবাব যখন বানানো শেষ হয়ে যাবে তখন আমি এগুলাকে ডিপে রেখে দিব, ডিপ ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য।
যখন এগুলা একটু হয়ে আসবে মানে একটু শক্ত হয়ে আসবে এই যে এটা আমি ডিপ ফ্রিজ থেকে 1 ঘন্টা পর নামিয়ে নিয়েছি এখন এরকম হয়েছে দেখতে এখন একটা বক্সে ঢুকিয়ে এটাকে রেখে দিব এরপর যখন ইচ্ছে তখন বের করে ভেজে নিলেই ব্যাস এটা খেতে খুবই সুস্বাদু আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন কালকে একটা নতুন ব্লগে ইনশাআল্লাহ দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ